আত্মনির্ভরশীল না হলে তো মেয়েরা আপনার কাছে আসবে না ওটা প্রেম করতে পারে কিন্তু বিয়ের সময় তারা খুব সচেতন বিয়ের সময় তারা অনেক বেশি কনসিয়াস যে না সে কি করে এটা দেখতে হবে এবং মেয়ের বাবা মার প্রথম প্রশ্নই হবে আপনি করেন কি আপনি সুফি মানুষ মনে করেন আপনি হচ্ছেন কি বলবো যে আপনি হচ্ছেন মহাদ্দেশ আপনি মুফতি আপনি হচ্ছেন মুফাসারে কোরআন কোনো দাম নাই মেয়ের মায়ের কাছে এটার কোনো ভাব নাই মেয়ের বাবার কাছে এগুলো কোনো সাবজেক্ট না ইল্লা মাসা আল্লাহ এর বাইরেও কিছু মানুষ আছেন কমন একটা ট্রেন্ড বললাম প্রথম কোয়েশ্চেন তারা করবেন যে আপনার স্যালারি কত এবং আপনার জব আছে কি না আপনার বাড়ি আছে কি না ইত্যাদি ইত্যাদি এই জন্যই বললাম যে আগে আর্নিং সোর্সটা নিশ্চিত করে তারপরে এদিকে যান তাহলে সম্মানটা বজায় থাকবে আত্মসম্মান ছেলেদের একবার নষ্ট হয়ে গেলে তার ফিরে আসে না আমরা যখন হাত নিচের হাত হই তখন আমাদের আত্মসম্মান বলে কিছু থাকে না আপনার আর্নিং যদি মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকাও হয় এই টাকাগুলো কিন্তু খুব বেশি বড় না এখন কারণ এখন এক লাখ টাকার মানে এক লাখ টাকা নাই এখন ওটা ফিফটি থাউজেন্ড চলে আসছে আস্তে আস্তে হয়তো আরও কমবে যারা এগুলো বোঝেন না তারা অযথাই সমালোচনা করেন কিন্তু আসলে ব্যাপারটাই এরকমই হচ্ছে আমি তাদের হেদায়তের জন্য দোয়া করি এখন এইটুকু আর্নিং যদি আপনার হয় কিন্তু এই আর্নিংয়ে আপনার কারো কাছে হাত পাততে হচ্ছে না আপনার সম্মান বজায় থাকবে যখনই আমাদেরকে হাত পাততে হবে আমাদের সম্মানটা কমে যায় আর যদি কেউ ভুল করে ঘর জামাই হন তাহলে তো অবস্থা খারাপ ঠিক আছে তো এই জন্যে আয়ের একটা অংশ নিশ্চিত করতে হবে এই জন্য একটু সবর করেন এই সবরের সময়টা কি করবেন বেশি বেশি ফোন চালাবেন তাহলে সবর করতে পারবেন না এই সবরের সময়টুকু মতো আলা করবেন পড়াশোনা করবেন সম রাখবেন আপনার রোজা রাখবেন ভালো কাজে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ প্রবৃত্তি নিয়ন্ত্রণে থাকবে আর যদি আপনার বিকল্প অপশন থাকে কৃষি অপশন থাকে কৃষি কাজের সুযোগ আছে ব্যবসার সুযোগ আছে বা আপনার পৈতৃক সম্পত্তি আছে সেক্ষেত্রে আপনি আগে বিয়ে করে রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা ডিফার করে মানুষের মধ্যে আল্লাহবাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করুন দোয়া করি রিজিকের এই অংশটুকুর মধ্যে একটা অংশ আল্লাহর জন্য রাখবেন রিজিকের অংশের একটা অংশ আল্লাহর জন্যে আর বাকি একটা অংশ পরিবারের জন্যে একটা অংশ নিজের জন্য একটা অংশ বই কেনার জন্য এভাবে স্যালারিকে ভাগ করবে এই ফেমাস হওয়ার আগে এই তো অনেক মানে খ্যাতির বিড়ম্বনাও আছে এর আগ পর্যন্ত আমি বই কেনার জন্য একটা একটা করে অংশ জমাতাম অনেক সময় এমন হয়েছে যে একটা জায়গায় যেতে হবে ভাড়াটাকে সেভ করেছি বই কেনার জন্যে হেঁটে হেঁটে গিয়েছি বই আমাকে কেউ কিনে দেনি কখনো এভাবেই কিনতে হয়েছে এখন আলহামদুলিল্লাহ বাংলা বাজারে একবার ঘুরলেই হয় মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বই হাদিয়ে পাওয়া যায় লাস্ট টাইম আমি হাদিয়ে পেয়েছি তিনশো পঞ্চাশটা বই এই যে যে যেবার আসলাম এই কয়দিন আগে তিনশো পঞ্চাশটা বই বইয়ের প্রতি মহব্বত থাকলে আল্লাহ আপনাকে অনেক বই দিবেন আমি যে বললাম না হকপন্থী ওলামা এক সহপতি থাকেন আমি একজন আলেমকে দেখেছি সারা সারাদিনই বই পড়ে খালি বই পড়ে আর বই পড়ে আর একটু পরপর খালি বলে লা লা একটু খালি বলে পরপর কথা বলেন মনে হচ্ছে যে মানে মুক্তা ঝরছে আর কি এত গভীর কথা বলেন যেটা বুঝতে হলে অনেক জ্ঞানের প্রয়োজন হয় যেই আসছেন তাকে সময় দিচ্ছেন হাসছেন হাসি কথা বলছেন গায়ের জামা গেট আপ দেখে মনে হচ্ছে মসজিদে ঝাড়ু দেয় খাদেম আছে না মনে হচ্ছে খাদেম কেউ বিশ্বাসই করতে পারবে না যে ইনি হচ্ছেন